টাঙ্গাইলে বিদেশি প্রজাতির কুকুরের খামার করে তাক লাগিয়েছে দিলীপ কুমার সাহা নামের এক ব্যবসায়ী। শখের বশে কুকুর পালন করা থেকে ব্যবসায় পরিণত করেছেন তিনি। সরাসরি ছাড়াও অনলাইনেও বিভিন্ন প্রজাতির কুকুর বিক্রি করেন তিনি। প্রজাতি ও আকার ভেদে প্রতিটি কুকুর 20,000 থেকে 2,50,000 টাকায় বিক্রি হচ্ছে। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসিরউদ্দিনের প্রতিবেদন নিয়ে বিস্তারিত। টাঙ্গাইলের মির্জাপুরের দিলীপ সাহা শখের বশে 8 বছর আগে বাড়িতে কুকুর পোষা শুরু করেন। এরপর 2.5 বছর আগে বাড়ির আঙিনায় অর্ক ক্যানেল নামে একটি কুকুরের খামার করেন তিনি। বর্তমানে তার খামারে ডগ আর্জেন্টিনা পিটবল, ইউএস বুলি, কানকোর্সো, ফ্রান্স মার্সিফ, চাউচাউ, রাশিয়ান সামওয়েট, হোয়াইট টেরিমার, বিগরোল ও টিভিভিয়ান মার্সিফ সহ 24 জাতের 70টি ছোট বড় কুকুর রয়েছে। আর এতে কর্মসংস্থান হয় স্থানীয় অনেকে। এই জায়গায় কুকুর পুরুষ আছে 30টার মতো আর মহিলা আছে 40টার মতো। আমি এই জায়গায় পরিষ্কার করি দিনে 3 বার। পর্যাপ্ত পরিমাণের মেডিসিন ব্যবহার করতে যাতে এলাকার জানি কোনো লোকের সমস্যা না হয় বা কাউকে জানি না কাটে এবং ইন্ডিয়া থেকে লোক আছে উনি দেখাশোনা করে। শুধু তাই নয়, এখানে পাওয়া যায় অপরাধের উচ্চ সন্ধান ও অপরাধীকে চিহ্নিত করার মতো কুকুরও। 1.5 কোটি টাকা বিনিয়োগে গড়ে তোলা এ খামার স্বপ্ন দেখাচ্ছে এলাকার অনেককে। তবে স্বল্প সুদে ঋণ পেলে খামারটি পরিচালনা করা আরো সহজ হতো বলে জানিয়েছেন এর উদ্যোক্তা। আমার দেখা দেখি যদি বাংলাদেশের কোনো ভাই বা কোনো গ্রামগঞ্জে কোনো ডিস্ট্রিক্টের লোক করতে চায় করতে পারে, আমাদের কাছে কোনো পরামর্শ চাইলে আমরা তা দিতে পারি। এটা যদি সম্প্রসারিত হয় তাহলে হয়তো আমাদের দেশের যে যারা কুকুর পালন করার যারা আগ্রহী যাদের তারা হয়তো এখানে তারা লাভবান হতে পারে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।